আল্লাহর নবী যেই চাঁদে আপনার দুনিয়াতে আসেন জন্মগ্রহণ করেন সেই চাঁদটার নাম হলো রবিউল আউয়াল মাসের চাঁদ ওই চাঁদের 12 তারিখ সোমবারের দিন শুভে সাদিকের সময় হেজাজ প্রদেশ মক্কা মুআজ্জামা শহর কুরাইশ বংশে আব্দুল্লাহর ঘরে মা আমেনার পেট থেকে মানবী কায়ায় মানবের কল্যাণার্থে আমার নবীর আবির্ভাব হয় যেই সময় যেই টাইমে আমার বিশ্ব নবী দুনিয়াতে এলেন বাবা ওই সময় ওই টাইমে আমার নবী পাকের দাদু জনাবে আব্দুল মুত্তালিব উনি হলেন কাবা ঘরের মতোয়ালি কাবা শরীফের কাছে রয়েছেন হঠাৎ করে আমার আব্দুল মুত্তালিব দেখেন আল্লাহর পবিত্র ঘর কাবা মাকামে ইব্রাহিমের দিকে ঝুঁকে গিয়া আল্লাহ পাকের ঘর সেজদায় পড়ে যায় কাবা সেজদায় পড়ে আবার উঠে আবার পড়ে আবার উঠে আবার পড়ে আবার উঠে আবার পড়ে আমার আব্দুল মুত্তালিব এইভাবে আল্লাহর পবিত্র ঘর কাবাকে সেজদা করতে দেখে অবাক হয়ে যান আশ্চর্যিত হয়ে যান আল্লাহ পাকের কাছে দোয়া করেন ও গো আল্লাহ আজকে তোমার পবিত্র ঘর কাবা কেন বারবার পড়ছে আর উঠছে কেন বারবার পড়ছে আর উঠছে আল্লাহ গো তোমার কাবাকে কি হয়েছে একটু আমাকে জানা সবাই নে কেরাম বাবাজি ভাই আমার এ মুসলমানেরা ও ইমানদারেরা আমার আব্দুল মুত্তালিব বলে আল্লাহ গো তোমার পবিত্র ঘর কাবাকে বারবার যা আমি সেজদা করতে দেখছি আর আবার দাঁড়িয়ে যাচ্ছে এই কাবা ভাঙছে না এ ফাটছে না ফুটছে না যেমন কার তেমনই দাঁড়িয়ে আছে আমার আব্দুল মুত্তালিব বলে এটা মনে হয় আমি বাস্তব দেখছি না এটা আমার স্বপ্ন দেখা হচ্ছে আমি মনে হয় নিদের অবস্থায় আছি আমি মনে হয় জেগে নাই আবার আব্দুল মুত্তালিব দুইটা আঙুল চোখে লাগিয়ে কসলাল যদি আমি নিদের অবস্থায় থাকি আমার চোখে লাগবে না আর যদি আমি জেগে থাকি এত লাগা লাগবে যে ব্যথা ভালো হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সময় নে কেরাম ও বাবজিরা জনাবে আব্দুল মুত্তালিবের চোখে আপনার ব্যথা হতে লাগলো মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ আমি নিদের অবস্থায় নেই আমি বিছানাতে শুয়ে নেই ঘুমিয়ে নেই কাবার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কাবাকে আমি সেজদা করতে দেখতেছি আল্লাহ গো এইরকম ঘটনা আমি কোনোদিন কাউরের মুখে শুনি নাই আর যদি জন্মের ঘটনা একটু আপনাদের সামনে বলতে চাইছি বাবজি শুনুন আমরা যে নবীর উম্মাত যে নবীর উম্মাত হওয়ার জন্য আগেকার নবীগণ পর্যন্ত আল্লাহর কাছে অনেকে দোয়া করেছিলেন আল্লাহ আমাদেরকে নবী না বানিয়ে যদি শেষ নবীর উম্মাত করে দুনিয়াতে পাঠাইতে আমরা নিজেকে ধন্যবান ভাগ্যবান মনে করতাম জোরে বলেন তাহলে আপনি কত ভাগ্যবান ব্যক্তি যে আপনার মতন জীবন আগেকার অনেক নবীগণ আল্লাহর কাছে চেয়েছিলেন তো ওই রকম ভাবে আপনি আল্লাহ আল্লাহর নবীর জীবন কাহিনী ঘটনা শুনুন আর নিজের জীবনে ওটাকে লাগাবার চেষ্টা করুন আপনার জীবনটা সুন্দর হলে এই দুনিয়াতে যদি সুন্দর করতে পারেন আখেরাতে লাভবান হবেন কারণ হাদিস শরীফের মধ্যে আছে আর দুনিয়াও মাজরাউল আখেরাত দুনিয়াটা হচ্ছে আখেরাতের জমি জোরে বলুন সুবহানাল্লাহ জমিতে যে চাষ করে ফসল ওটাই হয় তাই দুনিয়াতে যেটা করবেন আখেরাতে সেটাই পাবেন মজার সময় নেই গেলাম বাবাজি ভাই আমার মা খালারা মুসলমানেরা ইমানদারেরা চলেন আমরা সেই নবীকে হাজির নাজির মনে করে মহব্বতের সুরে একবার দরুদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা
salli ala sayyidina अल्लाह कथाटा गल्पटा जो का गए सुनाई হয়তো বিশ্বাস নাও করতে পারে যে কাবা হচ্ছে পাথরের ইটের তৈরি করা একটা ঘর যে কাবা কোনোদিন বলে না চলে না উঠে না শোয় না খায় না পড়ে না আজকে ওই কাবাকে সিজদা করতে আমি দেখলাম এই কথাটা কাউকে বললে হয়তো মানবে না তাই আরো বড় বিশ্বাস করার জন্য আর আপনার কি বলছে গাঢ় হওয়ার জন্য কাবা শরীফের পাশে দৌড়াতে লাগলেন বেরাদা তৎকালীন জামা নাই কাবা শরীফের পাশে আকারে পাথর ছিল পড়ে ওই পাথরগুলা আবার আব্দুল মুত্তালিবের পায়ের তলায় ভুগতে লাগলো আঘাত করতে লাগলো ব্যথা হতে লাগলো অবশেষে কাবা শরীফের কাছে কাবার দরওয়াজা ধরে আমার আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে গেল ভাবতে লাগলো আল্লাহ একি দেখলাম আল্লাহ একি দেখছি গো আল্লাহ হঠাৎ করে ওই জায়গাতে একটা আওয়াজ ভেসে আসে আমার আব্দুল মুত্তালিব কে বলছে ওগো আব্দুল মুত্তালিব তুমি কাবাকে সিজদা করতে দেখে অবাক হয়ে যাচ্ছ একটু তুমি তোমার বাড়ি চলে যাও তোমার মরহুম বেটা জনাবে আব্দুল্লাহ তানার বিবি হলেন আমেনা ওই আমেনার পেট থেকে আজকে সুবহ সাদিকের টাইমে এতই সুন্দর দেখতে একটা বাচ্চা দুনিয়াতে এসেছে ওই বাচ্চাটি দুনিয়াবি বয়সে আস্তে আস্তে বড় হবে যখন তার 40 বছর বয়স হবে আল্লাহ পাকের অর্ডার হবে নবী গো আপনি আপনার নবুয়াত খানা প্রকাশ করে সেই নবী নবুয়াতটা প্রকাশ করে মানুষদেরকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে আমি কাবা আমার কাছে নিয়ে আসবে আমার ভেতরে 360 খানা মূর্তি রাখা আছে এগুলাকে বের করে আমাকে পাক ও সাফ করে আমাকে আল্লাহর ঘরের মর্যাদা দান করবে যেই নবী এত বড় ফজিলত আমাকে দেবে ওই নবী দুনিয়াতে এসে গেছেন বলে আমি কাবা থামতে পারলাম না আর ধৈর্য ধরতে পারলাম না আমি কাবা সেই আমেনার ঘরটিকে শুকরিয়া সেজদা দিলাম এ বাবজি আরে কাবা সেজদা করছে মা আমেনার ঘরকে হ্যাঁ আজকে আপনি ওই নবীর উপরে দরুদ পড়তে কিয়াম করতে সালাম করতে আপনাকে কষ্ট হয়েছে আপনি যেই কাবাকে আল্লাহর ঘর বলে কাবাতি শরীফাতে আল্লাহ আকবার বলে সিজদা করেন সেই কাবা আমার নবীর জন্মের খুশিতে মা আমেনার ঘরকে শুকরিয়ার সিজদা করছে জোরে বলেন সুবহানাল্লাহ একটু আরো জোরে সুবহানাল্লাহ নামাজ পড়েন কেউ কেউ সবাই হয়তো পড়েন না কেউ কেউ পড়েন তো তাহলে আমাদের সিজদা করেন না अब सेजदा दे गिया अपना की पढ़ें सुभान रब्बिल आला पढ़ें ना हैं ए रमाकांतपुर मुसलमान सेजदा दे गिया बोले सुभान रब्बिल आला लगी गोटा अपना जलंगी इलाका मुसलमान
সেজদাতে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, মুর্শিদাবাদ জেলার সমস্ত মুসলমান সেজদাতে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, পশ্চিমবঙ্গের সমস্ত মুসলমান সেজদাতে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, ভারতবর্ষের সমস্ত মুসলমান সেজদাতে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, এশিয়া মহাদেশের সমস্ত মুসলমান সেজদাতে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, সারা পৃথিবীর সমস্ত মুসলমান সেজদাতে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা। এটা হলো সেজদার তসবিহ। সারা পৃথিবীর মুসলমান নামাজে সেজদাতে গিয়ে একটাই কথা বলতে হয়, সুবহান রাব্বিয়াল আলা। কি বাবজি বলেন না? হ্যাঁ, যত রকমের পন্থার লোক আছে সবাই বলে সুবহান রাব্বিয়াল আলা, এটা হলো সেজদার তসবিহ। আচ্ছা বলেন দেখি বাপ, আল্লাহর পবিত্র ঘর কাবা, মা আমেনার ঘরকে যে সেজদা করলো, তো এই কাবা কি সুবহান রাব্বিয়াল আলা বলেছিল? সেজদার তসবিহ কি বলেছিল? বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমে ঝোঁকে পড়ে আরশে মুআলা, সাল্লাল্লাহ। আরে আপনার আমার সেজদার তসবিহ হলো সুবহান রাব্বিয়াল আলা, লেকিন কাবার সেজদার তসবিহ হচ্ছে আমার নবীর উপরে দরুদ শরীফ পড়া। জোরে বলে যদি দরুদকে ঘৃণা লাগে তো কাবাকে সেজদা করিও না, অন্য কাবা বানাও। মজার সময় নেই, পড়ো সময় নেই, কেরাম ওই কাবা বলছে আমার আব্দুল মুত্তালিবকে, ও গো আব্দুল মুত্তালিব তুমি আর এই জায়গায় দেরি করিও না, তাড়াতাড়ি বাড়ি চলে যাও, আর বাড়িতে গিয়ে তোমার পোতাকে একটু কোলে লাও, তাকে আদর করো, তার গালে চুমা লাও। আদর করতে করতে রাস্তা পথ অতিক্রম করে আমার কাছে নিয়ে আসো, আমি কাবা সেই নবীকে দেখতে চাই, নবী আমাকে দেখবে, আমি নবীকে দেখবো। যাও তাড়াতাড়ি আব্দুল মুত্তালিব বাড়ি চলে যাও। জনাবে আব্দুল মুত্তালিব তাড়াতাড়ি বাড়ি চলে গেলেন, বাড়ির কাছে গিয়ে বাবজি বাড়ির ভেতরটা তাকিয়ে দেখছেন, তার বাড়ির পুরো ভেতর খানা একটু জায়গা ফাঁকা নাই, পুরো বাড়ির আগলাটি আল্লাহর নূরের ফরিস্তা, আল্লাহর রহমতের ফরিস্তা এসে যেন ভরে আছে। আমার নবীর জন্মের সময় আল্লাহর ফরিস্তারা এসে আছে, একজন ফরিস্তা আমার নবীকে কোলে নিয়ে আছে, আর একজন ফরিস্তা আমার নবীর নামে জোরে জোরে নারা দিচ্ছে। আর যত ফরিস্তা ছিল বাবা সবাই যেন নারার শব্দটা উঁচু করছে, আল্লাহ নবীকে কোলে করে নিয়া সারা দুনিয়াটা মিছিল করে বাড়াচ্ছে, জুলুস করে বাড়াচ্ছে। বুঝা গেল বাবজি, এই বিশ্বনবীর জন্মদিবসের দিনে জুলুস করা আর মিছিল করা এটা কোনো মানুষের প্রথা নয়, আল্লাহ ফরিস্তাদের সুন্না। আমরা সুন্নি মুসলমান, আমরা নবীকে মানি, জিন্দা মানি, আমরা ফরিস্তাকেও মানি, তাই সুন্নাটা আদায় করে ওই রবিউল আউয়াল চাঁদের 12 তারিখে আমরাও নবী পাকের মিছিল করে বেড়া। আমার মা খালারা, এ বাবজি ভাইয়েরা, এ মুসলমানেরা, আমার আব্দুল মুত্তালিব বাইরে অপেক্ষা করছে, আল্লাহর ফরিস্তারা গোটা দুনিয়াটা আমার নাবিজিকে নিয়ে ঘুরিয়ে এলে মানেনার কোলে তুলে দিয়ে আল্লাহর ফরিস্তারা একে একে গেল চলে, আবার দুইটি ফরিস্তা এসে হাজির হয়ে গেল। মামেনাকে বলছে, আমেনা তোমার বেটাকে একটু আমাদের কোলে দাও, কিছু কাজ বাকি আছে, এই কাজগুলা করার জন্য আল্লাহর দরবার থেকে আমরা এসেছি। মামেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনই আমার নবীকে কোলে তুলে দিলেন, আল্লাহর রহমতের ফরিস্তা একটা তাস্তের উপরে আমার বিশ্বনবীকে রাখলেন, এক লোটা পানি দিয়া আমার নবীকে গোসল দেওয়ালেন, আর গোসল দেওয়ার পরে জান্নাতি রেশমি রুমালে আমার নবীর শরীরটা মুছিয়ে দিলেন, আপনার দুই হানার মাঝখানে পিছনের দিকে একটা আংটি ঠাকা দিয়ে তুলে নিলেন। বাবা
সঙ্গে সঙ্গে দেখতে যাবো একটা ডিমের মতন দাগ পড়ে গেল বাবা, সেই দাগটির নাম হইল মাহারে হেনাবুয়া। জান্নাত সিরে স্মিরো মালে আবার নবীকে লাগটাইয়া মা আমেনার কোলে আল্লাহর ফরিস্তারা দিলেন তুলে, ফরিস্তারা গেলেন চলে, আমার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বিশ্ব নবীকে কোলে লইয়া নবী পাকের চেহারার দিকে মনেলা দেখে আর দুঃখে জানো টস 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 করে আমেনার চোখ থেকে অশ্রু ঝরে পড়ে। মা আল্লাহ পাককে বলছেন, আল্লাহ আমার কোলে এত সুন্দর তুমি বাচ্চা দিলে, বাচ্চাটা দেখতে কত সুন্দর, আসমানে চাঁদ আছে, চাঁদের গায়ে দাগ আছে, কিন্তু তার চেয়েও আমার বাচ্চার চেহারাটা অতি সুন্দর আছে। এত সুন্দর বাচ্চা তুমি আমাকে দিলে খোদা, কিন্তু বাচ্চার একটা সাইডকে তুমি খাম করে দিলা, বাচ্চাটার একটা দিককে তুমি খুঁত বানিয়ে দিলা, বাচ্চাটাকে এতিম বানিয়ে দিলা, বাচ্চার বাপ বেঁচে নাই, বাচ্চাটা হয়ে গেল এতিম। এই মক্কার লোকেরা এতিমদেরকে ভালোবাসে না, এতিমদের সঙ্গে কেউ দোস্তালি করে না, এতিমদের সঙ্গে কেউ মহব্বত করে না, এতিমদের সঙ্গে কেউ কথাবার্তা ভালো করে বলে না। আমার এই বাচ্চাটা দুনিয়াবি বয়সে আস্তে আস্তে বড় হয়ে যেদিন জানতে পারবে আমি বাপ হারায় এতিম, আমার বাপ বেঁচে নাই, ওই দিন আমার ছেলেটা কত বড় দুঃখ পাবে। সেই দিনের কত আমার আবে না জানো মনে মনে ভাবছিল বাবা, আর দুঃখে মা আবেলার চোখ থেকে অশ্রু ঝরে পড়ে। মা আমি নাহামুগি দেখিয়া বলে মোহাম্মদ, মা আমি নাহামুগি দেখিয়া বলে মোহাম্মদ, দুঃখে ভরা কপাল রে তোর ও মোর সোনার চাঁদ, দুঃখে ভরা কপাল রে তোর ও মোর সোনার চাঁদ। মা আমিনা মুগি দেখিয়া বলে মোহাম্মদ, মা আমিনা মুগি দেখিয়া বলে মোহাম্মদ, দুঃখে ভরা কপাল রে তোর ও মোর সোনার চাঁদ। সময় নে কেলাম বাবাজি, ভয় আমার, আমেলার চোখ দিয়ে পানি পড়ছে। আহা, মা আমিনার দুটি চোখে অশ্রু ঝরে পড়ে, আরে বিশ্ব নবী এতিম হয়ে এলো আমার ঘরে, নূরের নবী এতিম হয়ে এলো আমার ঘরে, আব্বা যে তার, আব্বা যে তার নেই মাথায় কে বুলাবে হাত, আব্বা যে তার নেই মাথায় কে বুলাবে হাত, দুঃখে ভরা কপাল রে তোর ও মোর সোনার চাঁদ, দুঃখে ভরা কপাল রে তোর ও মোর সোনার চাঁদ। গরিবি খানা নেই বিছানা রাগব তোরে কথায়, আর মোর ঘরে পানি পড়ে কাঁচা মাটির দাবায়, উলু ঘরে পানি পড়ে কাঁচা মাটির দাবায়, ঘরে আমার নেই যে খাবার নেই দুদানা ভাত, ঘরে আমার নেই যে খাবার নেই দু
চন্দন ভর, দুঃখে ভরা কপাল রে তোর ওমর সোনার চাঁদ, দুঃখে ভরা কপাল রে তোর ওমর সোনার চাঁদ। মামেলা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর পিতা নেই, নবী হলো এতিম, সেই এতিম নাবিকে কোলে নিয়া কান্না করি। বাড়ি একেবারে ফাঁকা হয়ে গেছে, আবার আব্দুল মুত্তালিব এক পা দুই পা করে বাড়িতে প্রবেশ করে মামেনার কাছে গিয়ে আমেনাকে বলে, ও বেটি আমেনাও, আর কান্না করিস না রে মা, চোখের পানি আর ফেলিস না রে মা, আমেনা তোকে কাঁদতে দেখলে, তোর চোখ দিয়ে অশ্রু পড়তে দেখলে, আবার ছোট বেটা আব্দুল্লার কথা আমার মনে পড়ে যায় রে, আর যখনই মনে পড়ে যাই আমার মনটা ভেঙে চুরমার হয়ে যায়, আমি আর থামতে পারি না, আমি আর সহ্য করতে পারি না। বেটি রে আবে না, আমার পোতাটা কেমন হয়েছে একটু দাও আমি দেখি। মা মামেলা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনই আমার নবীকে তার দাদুর কোলে উঠিয়ে দিলেন, দাদু মশাই আমার নবীকে নিয়া আদর করতে লাগলো, বুকে যে আপনার জড়িয়ে ধরলো, গালে চুমা লভে চুমা খেতে লাগলো। আল্লাহ পাক খুশি হলো আমার নবীকে আদর করা দেখে, আবার আব্দুল মুত্তালিবের বুকের ভিতরে রুহানি তাগদ ভরে দেয়। জনাবে আব্দুল মুত্তালিব আমার বিশ্ব নাবিকে কোলে করে লইয়া ধরতে 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 বাবা আল্লাহর পবিত্র ঘর কাবায় চলে গেল। কাবা দেখছে নবীকে, নবী দেখছেন কাবাকে। ওই অবস্থাতে আল্লাহর দরবার থেকে একটা আওয়াজ ভেসে আসি, আমার আব্দুল মুত্তালিবকে বলছে, ওগো আব্দুল মুত্তালিব, তোমার এই কোলের ছেলেটা যাই তাই নাম রাখবে না, জানা মানা নাম রাখবে না, এর নাম আমরা কো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার অর্থ হলো চরম প্রশংসিত। আর একটি নাম থাকলো জামা, নামটা হলো আহম্মদ, যার অর্থ যার মানে হলো চরম প্রশংসাকারী, সে নিজে চরম প্রশংসিত, আবার সে নিজে চরম প্রশংসাকারী। কার প্রশংসা করবে সে যে এইভাবে বলবে, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে বাবজি ভাইরা, হে মুসলমানেরা, ও ইমানদারেরা, তাই আপনাদেরকে বলবো বাবা, ওই নবী যেই নবীর জন্মের সবাই আল্লাহর পবিত্র ঘর কাবা সেজদায় পড়ে গেল, ওই নবী যেই নবীকে আদর করার জন্য আব্দুল মুত্তালিবের কদর বেড়ে গেল, ওই নবী যেই নবীকে জন্ম দেওয়ার জন্য মা আমেনার সম্মান বেড়ে গেল, ওই নবী যেই নবীকে লালন পালন করার জন্য হালেমার সম্মান বেড়ে গেছিল, ওই নবীর ঘর আপনারা রমাকান্তপুরে মুসলমান গড়িয়েছেন বাবা। আল্লাহ নবী বলে, আল মাদ্রাসা তো বাইতি ওয়াল মসজিদ ও বাইতুল্লাহ, মাদ্রাসা হচ্ছে আমার ঘর, মসজিদ হলো আল্লাহর ঘর। আপনারা পাশাপাশি দুইটি ঘরকে রেখেছেন, আল্লাহর ঘরও রেখেছেন, নবীর ঘরও রেখেছেন। তাই বাবজি ভাইয়েরা, আমার নবীর ঘরকে জিন্দা রাখার জন্য আপনারা এত বড় মাহফিলে কে আমার আল্লাহর বান্দা বসে আছেন, যে দশটা হাজার টাকা আমার নবীর মহব্বতে নবীর ঘর মাদ্রাসাতে দান করবে, মাত্র দশটা
10,000 টাকা চাইলাম প্রথমে, কোন আমন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি আছেন, আল্লাহর নবীর ঘর এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করবে। আছে বাপজি কেউ? আমার নবীর ঘর এই মাদ্রাসার মহব্বতে 10,000 টাকা দেওয়ার মতন এ রমাকান্তপুরের বুকে এমন কোন মুসলমান মর্দে খোদা আল্লাহওয়ালা দিলওয়ালা কালেজাওয়ালা ইমানওয়ালা তাকদিরওয়ালা জান্নাতওয়ালা আছেন বাবাজি? 10,000 টাকা প্রথম হাঁকে চাইলাম, দেখি এমন কে খোদার বান্দা আছে, কে এমন আল্লাহওয়ালা আছে যে নবীর মহব্বতে 10,000 টাকা দান করে দিবে। ইনশাল্লাহ তার জন্য জান ভরে প্রাণ ভরে মন ভরে আল্লাহর দরবারে দোয়া করব। দুটি হাত তুলে এমন কোনো একটা মর্দে খোদা আল্লাহওয়ালা দিনদার পরহেজগির মুসলমান আছেন বাবাজি? কেউ আছে? এই রমাকান্তপুরের বুকে মানুষ হাজার হাজার টাকা দান করে দিয়েছে, 10,000-20,000 পর্যন্ত দান করেছে, আজকে 10,000 টাকার একটা আপনাদের কাছে আবেদন রেখেছি। বাপ আমার নবী আপনার জন্য দোয়া করবে, আপনার মৃত্যুর পরে কবরে আপনাকে রক্ষা করবে, কিয়ামতের মাঠে আপনাকে জান্নাতে পৌঁছে দিবে। ওই নবীর মহব্বতে 10,000 টাকা দেওয়ার মতন আছেন কোনো একটা মর্দে খোদা আল্লাহ বালা বাপ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাই গো, এত বড় মাহফিলে আমার ইষ্টে উপরে হোক বা নিচে হোক বা যেখানে হোক, আবার মা খালা বাবজি ভাই 10,000 টাকা আল্লাহর নবীর ঘর মাদ্রাসা মহব্বতে দান করার জন্য একজন খোদার বান্দা প্রথমে চাইলাম, যিনি প্রথমে শুরুয়াত করবেন তার সবচাইতে বড় নেকি হবে, সবচাইতে বড় নেকির হকদার হবে, আল্লাহ আল্লাহ রসুল তার উপরে বেশি খুশি হবেন। 10,000 টাকা চেয়েছি, এমন কোন মর্দে খোদা আল্লাহওয়ালা নাই যিনি আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার নিয়তে 10,000 টাকা প্রথমে এসে আপনি দান করতে পারবেন ইনশাআল্লাহ আজিজ। সময় নেকেরা বাবা জীবন ভাইরা মুসলমান ইমানদারেরা, এ বেরাদার আমার আব্দুল মুত্তালিব কাবা শরীফের কাছ থেকে ধরতে ধরতে আমার বিশ্ব নবীকে নিয়ে আসলেন মামেনার কাছে এসে আমেনাকে বলছেন, আমেলা এই নাও তোমার বেটাকে তোমার কোলে নিয়ে এলাও। আমেলা তোমার বেটার একটা সুন্দর দেখে নাম রাখলাম আমেনা, নাম হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কত সুন্দর নাম, প্যারা নাম। এ বাবাজি ভাইরা মুসলমান ইমানদারেরা, আবার আমেনা খুব খুশি হলেন বাবা, বংশের মেয়েরা খবর পেয়েছে আমেনার বেটা হয়েছে। ওই আমেনার স্বামী মদিনাতে ব্যবসা করতে গিয়ে ইন্তেকাল হয়েছিল, সেই বাচ্চাটা তখন 2 মাসের পেটে ছিল, ওই বাচ্চাটা আজকে ভূমিষ্ঠ হয়েছে, তার জন্ম হয়েছে। আমার বিশ্ব নবীকে দেখার জন্য কুরাইশ বংশের মেয়েরা মা আমেনার ঘরে এসে ভিড় লাগিয়ে দেয়। নবী পাককে দেখে সব পাগল চেহারার দিকে তাকিয়ে আছে, কেউ চোখের পলক ফেলতে মন করছে না, কেউ চলে যাচ্ছে না, কাজে কামে মন বসছে না। ওই অবস্থায় আবু লাহাবের বাদী মা সোয়েবা আমার নবীকে দেখে পাগলের মতো তাকিয়ে রয়। তাড়াতাড়ি করে দৌড়তে দৌড়তে আবু লাহাবকে গিয়ে জানায়, ও গো আবু লাহাব আর কিছু জানো, আর ঘুমিয়ে থেকো না, একটু উঠে যাও, তোমার ভাতি যা হয়ে আছে দেখবা তো আমার সাথে এসো। আবুল হাব ফজরের সময় পাগলের মতন ঘুমিয়েছিল বাবাজি, এই খবরটা পেয়ে ও ঘুমের ঘরে শুনতে পায়নি কি বলছে, তাই মারার লেগে তলোয়ার হাতে নিয়ে গেছে। এই আমার নিদকে ভাঙালি রে, যেমনই দরওয়াজা খুলেছে দেখে বাড়ির বাঁধি সোয়াইবা, এই কি বাবার তুই কেন আমার নিন ভাঙালি, কি হয়েছে? তুই জানিস না এই টাইম আমার নিনটা কেউ ভাঙালে মেজাজ কত খারাপ হয়, আমি ওকে জিন্দা রাখি না, ওর মাথা কেটে নি। তো মা সোয়াইবা বলছে, হ্যাঁ আমি জানি,
জানিস? বলে হ্যাঁ। জানা সত্ত্বেও আমার এই নিন্দ ভাঙাইলছে? বলে হ্যাঁ। বলে আয় কাছে আয়, তোর মাথাটা আমি কাটবো। বলে হুজুর একটু জিজ্ঞাসা করবেন না যে আমি জেনে শুনে আপনার কাছে জান দিতে কেন চলে এলাম, একটু জিজ্ঞাসা করবেন না? বলে বল। বলবো? বল। আপনার একটা ভাই ছিল ছোট্ট, হ্যাঁ, যার নাম হলো আব্দুল্লাহ। হ্যাঁ, কি হয়েছে? তানার বিবি হলেন আমেনা, যেমনই নামটা শোনা আবুল আহাবের রাগ কিন্তু আর রইল না। গেলে আমেনার কি হয়েছে? মনে আজকে ভোরের বেলায় এতই সুন্দর দেখতে একটা বাচ্চা প্রসব করেছে, ওই বাচ্চাটি দুনিয়ায় বিবয়সে, আস্তে আস্তে ওই বাচ্চাটির চেহারাতে এত মধু আছে, এত জাদু আছে, এত ঝালাক, এত লাচাক, যাকে দেখলে পরে চোখের পলক ফেলতে মন করে না, যাকে দেখলে পরে ভোক পিয়াস লাগে না, যাকে দেখলে পরে কাজে কামে মন বসে না। হুজুর গো, এত সুন্দর বাচ্চাটা আমি দেখলাম, আর আপনাকে দেখার জন্য দাওয়া দিতে এলাম। জোরে বলে। আবুল আহাব খুশি হয়ে একেবারে সোয়াইবাকে বলে, যা, তোকে মারবো না, তোকে আমি আজাদ করে দিলাম, যা, এত সুন্দর আনন্দের খবর আমাকে দিলি, ওই আবুল আহাব, যে পরবর্তীতে আমার নবীর সাথে এত বড় হিংসা যে আল্লাহ নবীকে ইসলাম প্রচারে বাধা দেয়। আবুল আহাব রাস্তায় কাঁটা বিছায়, আবুল আহাব পাথর মারে, আমার নবীর পিছনে ঢোল বাজায় যেন নবীর আওয়াজ কেউ শুনতে না পায়। এত বড় গাদ্দারের রাসূল, দুশ্মনের রাসূল, পরবর্তীতে হওয়ার পরেও আবুল আহাব মরে গেল, তার বংশের লোক স্বপ্নযোগে দেখছে, জিজ্ঞাসা করছে, কেমন আছো আবুল আহাব? কঠিন আজাবে আছি, কঠিন বড় শাস্তিতে আমি আছি, আমার কবরে এত বড় আজাব হয়, আমি ওই আজাব সহ্য করতে পারি না, এত বড় আজাব আমি সহ্য করতে পারি না রে। কিন্তু যখন সোমবারের দিন চলে আসে, আমার কবরে কোনো আজাব থাকে না। কেন? ওই দিন আমার ভাতিজা মোহাম্মদের জন্মদিবস, তার জন্মদিবসের দিনে আমি আমার বাড়ির বাঁধে সোয়াইবাকে দান করেছিলাম বলে আল্লাহ আমার কবরে সেই দিনটা আজাব বন্ধ রাখি।